प्रिय शिक्षार्थी आशा करी भलो आसो एखन द्वितीय पत्र उच्चतर गण द्वितीय पत्र 31तम क्लास द्वितीय वर्षेर 31तम क्लास क्लास लक्ष्य करो दशमिक तीन पांच दुई स्थानांक अक्षदय के अक्षदरे अधिवृत्त समीकरण निर्णय करो जार उपकेंद्र द्वय मध्य दूरत्व हल षोल एवं उत्केंद्रिकता हल रूट ओवर टू खूब इम्पोर्टेंट अंक समाधान धरी अधिवृत्त समीकरण एक्स स्क्वायर बाय स्क्वायर माइनस वाई स्क्वायर बाय बी स्क्वायर समान वन स्थानांक अक्ष बला थाकले एक्स स्क्वायर आगे धरते हबे वाई स्क्वायर परे धरते हबे ताहले प्रश्न मते उत्केंद्रिकतार फर्मुला इ समान रूट ओवर टू देवा आछे উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হলো টু এ ই সেই জন্য টু এ ই সমান ষোলো দেওয়া আছে এ ই সমান এইট আর এর মান এত এই এইট মান বসাইয়া এর সমান আছে আর এর মান বসাইয়া তাহলে এখান থেকে আমরা এর মান পাইলাম ফোর রোড টু সমান এ সমান ফোর রোড টু সমান বি এখানে এ পাইলাম আমরা এ সমান ফোর ইন্টু রোড টু তা নির্ণয় সমীকরণ সমীকরণ নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান ওয়ান মান বসিয়া আচ্ছা এটা আবার দ্বিতীয় অঙ্ক পাঁচ সেভেন অধিবৃত্তের অক্ষদৈর্ঘ্যের স্থানাঙ্কের অক্ষদৈর্ঘ্যে এর সমীকরণ নির্ণয় করো এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য চব্বিশ একক এবং উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক হলো জিরো কমা প্লাস মাইনাস থ্রি যেহেতু আগে জিরো আছে তাহলে এটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সূত্র হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার যদি জিরো থাকে কেন্দ্র দ্বয়ের কেন্দ্র যদি জিরো থাকে বুঝ এবং কোটি যদি যেকোনো সংখ্যাই থাকুক না কেন কেন্দ্র জিরো কেন্দ্রের ভূত যদি জিরো থাকে তাহলে সমীকরণটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার এই টাইপের হবে আচ্ছা এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য টু এর সমান চব্বিশ দেওয়া আছে এখান থেকে এ পা গেল বারো এ স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ গুণ বর্গ করে অতএব ও কেন্দ্রের স্থানাঙ্ক জিরো প্লাস মাইনাস থ্রি এটা দেওয়া আছে তাহলে বি সমান প্লাস মাইনাস বি সমান তেরো অর্থাৎ বি মানে হলো কোটি তাহলে কোটি কোটি তাহলে বি সমান তেরো দেওয়া আছে আবার স্কোয়ার সমান ওয়ান প্লাস স্কোয়ার বাই বি স্কোয়ার বা এখান থেকে আমরা মোট কথা বি স্কোয়ার স্কোয়ার বি সমান বি স্কোয়ার প্লাস স্কোয়ার পাই বা মান বসিয়ে এত পাওয়া গেল এখান থেকে বি স্কোয়ার মান পাওয়া গেল বি স্কোয়ার মান পাওয়া গেল অতএব অধিবৃত্তের নির্ণয় সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার বাই চল্লিশ সমান ওয়ান অধিবৃত্তের সমীকরণ নির্ণয় হয়ে গেল তাহলে এটা দ্বিতীয় ক্লাস আজকের আজকের মতো দুইটাই ক্লাস একসাথে নেওয়া হলো দ্বিতীয় ক্লাস এই ক্লাসটি লক্ষ্য করো এরপরে দেখি এটাই করবো নাকি অন্যগুলা করবো পরে জানাবো তাহলে